আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আপনারা যে সকল বাক্যর মাধ্যমে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে, তো ভিউয়ার্স আপনার জন্য ফার্স্ট ডে চ্যালেঞ্জ ফর ইউ, এই বাক্যগুলি যদি জানেন তাহলে আপনি প্রথম দিনেই ইংলিশে কথা বলতে পারবেন। যদি আপনার চ্যালেঞ্জ থাকে, যদি আপনার মনে সাহস থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এ সকল বাক্য আয়ত্তের মাধ্যমে অবশ্যই কথা বলতে পারবেন। তবে ওর আসলে আমাদের ইংলিশে কথা বলার জন্য সাহস দরকার। যদি আপনার দুর্বলতা মন থাকে তাহলে কোনোদিনই আপনি ইংলিশের দুর্বলতার ভয় কাটিয়ে উঠতে পারবেন না, কিন্তু আপনাকে সাহস করতে হবে। যদি আপনার মাঝে সেই সাহসটি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ইংলিশে আজই কথা বলতে পারবেন। তবে চলুন না দেখি আমরা কিভাবে শুরু করতে পারি সেই বিষয়গুলো, আমরা কিভাবে সেই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে পারি যার মাধ্যমে আমরা ইংলিশে কথা বলতে পারবো। দেখুন আজ আমাদের ভিডিওটি, আজকে কি বার। আমরা সচরাচর অনেক সময় আমরা বারকে ভুলে যাই, তখন সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইংলিশে বলবো। দেখুন, আজকে কি বার, হোয়াট ডে ইজ ইট প্লিজ, হোয়াট ডে ইজ ইট প্লিজ, আজকে কি বার। আমরা এই কথাটি সচরাচর ব্যবহার করে থাকি। অনেক দিন হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে অথবা অনেক দিন হসে, এই বাক্যটিকে আমরা ইংলিশে এভাবে বলবো, ইট হ্যাজ বিন এ লং টাইম, ইট হ্যাজ বিন এ লং টাইম। আমি এখনই আসছি বা আমি এই মাত্র আসছি। দেখুন আমরা অনেক সময় এই কথাটি ব্যবহার করে থাকি, আমরা প্রতিদিনই হয়তো এই কথাটি আমাদের ব্যবহার করতে হয়। আই অ্যাম জাস্ট কামিং, আই অ্যাম জাস্ট কামিং, আমি এখনই আসছি বা আমি এই মাত্র আসছি। আমি এখনই আসছি, তো দেখুন আই অ্যাম কামিং রাইট নাও, আই অ্যাম কামিং রাইট নাও। আমরা এই বাক্যটিকে এইভাবে ব্যবহার করতে পারি। আমার কি করা উচিত, হোয়াট আই অ্যাম সাপোজ টু ডু, হোয়াট আই অ্যাম সাপোজ টু ডু, আমার কি করা উচিত, আমার কি করা উচিত, এই বাক্যটিকে আমরা এভাবে বলতে পারবো, হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই ডু। আমাকে দেখতে দিন, লেট মি সি, আমাকে দেখতে দিন, লেট মি সি, আমাকে দেখতে দিন। আমি আগের মতোই আছি, আই অ্যাম অ্যাজ বিফোর, আই অ্যাম অ্যাজ বিফোর, অর্থ হল আমি আগের মতোই আছি। আমি আমার ইচ্ছা মতোই চলবো, আই উইল হ্যাভ মাই অন ওয়ে, আই উইল হ্যাভ মাই অন ওয়ে, আমি আমার ইচ্ছা মতোই চলবো। তো ভিউয়ার্স দেখুন এই বাক্যগুলো আমরা প্রতিদিনই কথা বলার মাধ্যমে ব্যবহার করে থাকি। তবে চলুন আরো সামনে দেখে নি, আমার এখন কি করা উচিত, এই বাক্যটিকে আমরা হোয়াট শুড আই ডু নাও, হোয়াট শুড আই ডু নাও, আমার এখন কি করা উচিত। আমি যা করেছি তার জন্য দুঃখিত, আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান, আই অ্যাম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান, আমি যা করেছি তার জন্য দুঃখিত। এই বাক্যটি আমাদের ব্যবহার করতেই হয় যদি আমরা কোনো ভুল করে থাকি। আমায় ক্ষমা করে দাও, প্লিজ ফর গিভ মি, প্লিজ ফর গিভ মি, আমায় ক্ষমা করে দাও। আমাকে একটা সুযোগ দাও, প্লিজ গিভ মি এ চান্স, প্লিজ গিভ মি এ চান্স, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার পাশে আছি, আই অ্যাম অন ইওর সাইড, আই অ্যাম অন ইওর সাইড, আমি তোমার পাশে আছি। আমি আর একদিন আসব, আই শ্যাল কাম অ্যানাদার ডে, আই শ্যাল কাম অ্যানাদার ডে, আমি আর একদিন আসব। আমি আর সহ্য করতে পারি না,
আই ক্যান্ট বিয়ার দিস অ্যানি লঙ্গার, আই ক্যান্ট বিয়ার দিস অ্যানি লঙ্গার, আমি আর সহ্য করতে পারি না। আমি তোমার উপর সম্পূর্ণরূপে বিরক্ত, আমি তোমার উপর সম্পূর্ণরূপে বিরক্ত, আই অ্যাম টোটালি আপসেট ওভার ইউ, আই অ্যাম টোটালি আপসেট ওভার ইউ, আমি তোমার উপর সম্পূর্ণরূপে বিরক্ত। এই বাক্যটি আমরা যখন কারো উপর বিরক্ত বা রাগান্বিত হয়ে সাধারণত এই বাক্যটি ব্যবহার করা হয়। আমি আমার কাজে বিরক্ত, আই অ্যাম ফিড আপ উইথ মাই জব, আই অ্যাম আমি তোমার আচরণে বিরক্ত, আই অ্যাম ফিড আপ উইথ ইওর, আই অ্যাম ফিড আপ উইথ ইওর কন্ডাক্ট, আমি তোমার আচরণে বিরক্ত। এই ঘরটি ভাড়া দেওয়া হবে, দিস হাউস ইজ টু লেট, দিস হাউস ইজ টু লেট, এই ঘরটি ভাড়া দেওয়া হবে, এই সাইজটা আমার জন্য হচ্ছে না, ইটস দ্য রং সাইজ, ইটস দ্য রং সাইজ, এই সাইজটা আমার জন্য হচ্ছে না। এইটা কিছু পরিমাণে সত্য, ইট ইজ পার্টলি ট্রু, ইট ইজ পার্টলি ট্রু, এটা কিছু পরিমাণে সত্য। আমি কখনোই ইংরেজিতে ভালো ছিলাম না, আই আই হ্যাভ নেভার বিন ভেরি গুড অ্যাট ইংলিশ, আই হ্যাভ নেভার বিন ভেরি গুড অ্যাট ইংলিশ, কখনো মিথ্যা বলবে না, নেভার টেল এলাই, নেভার টেল এলাই, কখনো মিথ্যা বলবে না। আমি কখনোই বলবো না, আই উইল নেভার টেল, আই উইল নেভার টেল, অর্থ হলো আমি কখনোই বলবো না। আমি কখনোই তার সাথে দেখা করিনি, আই হ্যাভ নেভার মিট হার, আই হ্যাভ নেভার মিট হার, আমি কখনোই তার সাথে দেখা করিনি। আমি আর কখনোই এটা করব না, আই উইল নেভার ডু ইট এগেন, আই উইল নেভার ডু ইট এগেন, আমি আর কখনোই এটা করব না। এতে কোনো সন্দেহ নাই, ইট অ্যাডমিটস অফ নো ডাউট, ইট অ্যাডমিটস অফ নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কখন পারবে তুমি এটা, হোয়াট টাইম উড ইউ মেক ইট, হোয়াট টাইম উড ইউ মেক ইট, কখন পারবে তুমি এটা। কেউ কাজটা করতে পারলো না, নো ওয়ান কুড ডু ইট, নো ওয়ান কুড ডু ইট। কেমন চলছে আপনার, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং, কেমন চলছে আপনার। তুমি একটুও বদলাওনি, ইউ হ্যাভ নট চেঞ্জ এ বিট, ইউ হ্যাভ নট চেঞ্জ এ বিট, তুমি একটুও বদলাওনি। তোমার জন্য খুবই ভালো, টু গুড ফর ইউ, টু গুড ফর ইউ, তোমার জন্য খুবই ভালো। তোমার সাথে পরে কথা বলছি, টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার, তোমার সাথে পরে কথা বলছি। দুঃখিত আমি এখানে থাকি না, সরি আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হেয়ার, সরি আই ডোন্ট লিভ অ্যারাউন্ড হেয়ার, দুঃখিত আমি এখানে থাকি না। তো ভিউয়ার্স, যে বাক্যগুলি আমাদের বলছি এগুলো আসলে আসলেই আমাদের প্রতিদিনের কথাবার্তা বলতে হয়। তবে চলুন যাই পরবর্তী অংশে, পরে দেখা হবে, সি ইউ লেটার। রাত 10:30 বাজে, ইটস হাফ পাস্ট টেন
অ্যাট নাইট, ইটস 10:30 অ্যাট নাইট, রাত 10:30 বাজে। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে অর্থ হল ঠিক আছে। কোনো অসুবিধা নাই, নো প্রবলেম, নো প্রবলেম অর্থ হল কোনো অসুবিধা নাই। আপনার যেমন ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ আপনার যেমন ইচ্ছা। তোমার ইচ্ছা, ইওর উইশ, ইওর উইশ অর্থ হল তোমার ইচ্ছা। যা তোমার ইচ্ছা, হোয়াট ইভার ইউ ওয়ান্ট, হোয়াট ইভার ইউ ওয়ান্ট যা তোমার ইচ্ছা। যেমনটি তুমি চাও, অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ ইউ ওয়ান্ট অর্থ হল যেমনটি তুমি চাও। তুমি যেভাবে চাও, দে ওয়ে ইউ ওয়ান্ট, দা ওয়ে ইউ ওয়ান্ট তুমি যেভাবে চাও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফার্স্ট ডে চ্যালেঞ্জ ফর ইউ ইংরেজি টিউটোরিয়াল। আমি আশা করব যে সকল টিউটোরিয়ালের বাক্যগুলি তুলে ধরা হয়েছে আপনাদের জন্য এইগুলি খুবই জরুরি, এবং যদি আপনার এই সকল বাক্য জানা থাকে তাহলে অবশ্যই আপনি ফার্স্ট ডে চ্যালেঞ্জে সাকসেস হতে পারবেন, অর নতুবা আপনি ফেল। ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন।